আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো আলুর চপ, বেগুনি এবং ডিম চপ তৈরি করার রেসিপি। তবে দেখা যায় খুব সামান্য দুই একটি উপকরণের জন্য এই সব কিছুর স্বাদটা কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হয় এবং খেতে ভালো লাগে। আজকের স্বাদটি চেঞ্জ করার জন্য প্রথম যে জিনিসটি লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা আগেই করে নিয়েছি এবং আরেকটি বলে 5টি শুকনো মরিচ আলাদা করে রেখে দিচ্ছি। ঝালটা অবশ্যই যার যা পছন্দ মতো। এবার সিদ্ধ করা ডিম এইভাবে চাকু সাহায্যে 4 টুকরো করে নিচ্ছি। এবার শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। আর এই আলুর চপ কিন্তু শুকনো মরিচ দিয়ে করলেই ভালো লাগে। এবার পেঁয়াজ বেরেস্তা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ক্রাশ করে নিতে হবে, একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে। এবার পেঁয়াজ বেরেস্তা এবং এই শুকনো মরিচগুলো বেশ ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। অনেকে হয়তো বা কাঁচা পেঁয়াজ দিয়ে করে থাকতে পারেন, তবে এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই আলু চপ ডিম চপ করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। এবার আগে থেকে সিদ্ধ করা আলু, এই পেঁয়াজ বেরেস্তা এবং শুকনো মরিচের সঙ্গে বেশ ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে ডিম চপ করছি এবং ডিম চপ করার জন্য কিছুটা আলু এইভাবে প্রথমে দুই হাতের সাহায্যে গোল শেপ করতে হবে এবং আরেক হাতের তালুতে এইভাবে চ্যাপটা করে এক টুকরো ডিম দিয়ে এইভাবে দুই হাতের সাহায্যে বেশ ভালো মতো করে একটি ডিম চপের শেপ দিয়ে নিতে হবে। তবে এখানে আলুর পরিমাণটা বেশি হলে কিন্তু এই ডিম চপ আবার খেতে ভালো লাগে না। এবার আমি ছোট ছোট করে আলুর চপও তৈরি করে নিচ্ছি। তবে আজকে কিন্তু আমি এই সব ডিম চপ এবং আলুর চপ ভাজবো না। আজকে আমি দেখাবো কিভাবে একদিন বেশি করে বানিয়ে ফ্রোজেন করা যায়। আসলে দেখা যায় রোজার সময় আমাদের রেগুলার এই ডিম চপ এবং আলুর চপ বানাতে গেলে সময়টা অনেক বেশি লাগে এবং কষ্টও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা একদিন বেশি করে বানিয়ে এইভাবে যে কোনো কন্টেনারে রেখে দিতে পারি এবং বক্সের মুখটা অবশ্যই খুব ভালো মতো লাগাতে হবে। এতে করে দেখা যায় যে আমরা 3-4 দিন বেশ সানন্দেই এই আলুর চপ এবং ডিম চপ খেতে পারি। এবার বেগুনি তৈরি করার জন্য পাতলা করে বেগুন কেটে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। এবার বেসনের ব্যাটারটি রেডি করে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো, কিছুটা ধনিয়া গুঁড়ো এবং কিছুটা জিরার গুঁড়ো, আরও লাগছে আদা বাটা এবং রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ এবং আরও দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু এই আলুর চপ, বেগুনি এবং ডিম চপ খেতে ভালো লাগে। তবে আপনাদের পছন্দ না হলে এই কালো জিরাটা অ্যাভয়েড করতে পারেন। এবার শুকনো অবস্থায় সব কিছু কিছুটা মিলিয়ে নিলাম। এবার প্রয়োজন মতো পানি দিয়ে একটি ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে আর পানিটা অল্প অল্প করেই অ্যাড করতে হবে। একবারে বেশি পানি দিলে দেখা যাবে ব্যাটারটি অনেক বেশি পাতলা হয়ে গেছে, ব্যাটারের পারফেক্ট থিকনেস চলে এসেছে। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। আর ভাজার কাজটা আমি অল্প তেলেই করে নিচ্ছি, একটু সময় নিয়ে অল্প অল্প করে দিয়ে অল্প তেলেই পুরো ভাজার কাজটি শেষ করব। প্রথমে বেগুনি ভেজে নিচ্ছি, কারণ বেগুনি ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। একটা জিনিস হয়তোবা খেয়াল করেছেন, আমি ব্যাটারে কোনো বেকিং সোডা দেইনি। বেকিং সোডাটা দিলে হয়তোবা বেগুনি এবং আলুর চপগুলো কিছুটা ফুলে যায়। তবে রেগুলার খাবারে আমাদের যতটা সম্ভব কেমিক্যাল অ্যাভয়েড করাটাই ভালো। বেগুনিগুলো ভেজে তুলে নিয়েছি, বেকিং সোডা না দেওয়ার ফলেও কিন্তু বেগুনিগুলো যথেষ্ট ফুলকো হয়েছে। এবার একটি চামচের সাহায্যে ডিম চপগুলো এইভাবে ব্যাটারে গড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প করেই দিচ্ছি, যেহেতু তেলটা এখানে কম দিয়েছি। আর কড়াইটা কিছুটা ঘুরিয়ে নিতে হবে যেন চারপাশে তেলটা ঠিক মতো লেগে যায়। এবার ডিম চপগুলো উল্টে পাল্টে চারপাশ বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি এবং একেবারে রেড ব্রাউন করে ভেজে নিতে হবে। যদিও এখানে এক্সট্রা কোনো বেকিং সোডা দেইনি অথবা খুব কম তেলেই ভেজেছি, তারপরেও কিন্তু এই ডিম চপ, আলুর চপ এবং বেগুনিগুলো বেশ ক্রিস্পি হয়েছে। এবার আমি ঠিক একই নিয়মে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আসলে রোজার সময় দেখা যায় আমাদের ডিম চপ, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু না হলে রোজাটা ঠিক মতো জমে না, যদিও এগুলোতে অনেক বেশি তেল থাকে। আর অবশ্যই এগুলো তোলার সময় একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। টিস্যুটা পরে সরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা তেল শুষে নিয়েছে। নাও তৈরি হয়ে গেল মজাদার এবং রোজার খুবই কমন খাবার আলুর চপ, বেগুনি এবং ডিম চপ। আশা করি আজকের আমার এই তৈরি প্রসেসটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।